আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জুলফিয়া জারিন, প্রভাষক বাংলা, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি। প্রথমে আমরা দেখে নিই যে আমরা আজকে কি পড়ব। খেয়াল করো, পাঠ পরিচিতি কবিতা, অর্থাৎ আজকে আমরা কবিতা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ফেব্রুয়ারি 1969, লিখেছেন শামসুর রহমান। প্রথমে আমরা কবিতাটা আলোচনা করার পূর্বে আমরা কবি পরিচিতিটা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা মূল কবিতা আলোচনা করব। দেখো কবির জীবন কথা, জন্ম ও পরিচয়। শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ঢাকার মাহুরটুলিতে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতুলি গ্রামে। তার পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী, মাতা আমেনা বেগম, স্ত্রীর নাম জোহরা বেগম। তার শিক্ষা জীবন 1945 সালে পোগোজ স্কুল ঢাকা থেকে মাধ্যমিক, 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে তিনি বিএ অনার্স এবং এমএ পাশ করেন। কর্মজীবন, তার পেশা ছিল সাংবাদিকতা, তিনি দৈনিক বাংলার সম্পাদক এবং বাংলা একাডেমির সভাপতি ছিলেন। জীবন অবসান 2006 সালে 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। মোটামুটি শামসুর রহমান সম্পর্কে এই বিষয়গুলো আমরা জানলাম, এবং শামসুর রহমান সম্পর্কে আরেকটু বিষয় আমরা জানবো, যে বিষয়গুলো তোমাদের বইয়ে নেই, আমি একটু আলোচনা করছি অতি সংক্ষেপে। দেখো শামসুর রহমান মানে তার প্রথম দিকের যে কবিতাগুলো প্রকাশিত হয়েছে, তার প্রথম দিকের কাব্য গ্রন্থে 30-এর কবিদের বিশেষত জীবনানন্দ দাশের প্রভাব সুস্পষ্ট, অর্থাৎ তার কবিতার মধ্যে আমরা জীবনানন্দ দাশের একটা প্রভাব লক্ষ্য করি। জীবনানন্দ দাশ যেরকম তার অধিকাংশ কবিতার মধ্যে একটা নিরুপদ্রব এবং নির্জনতার সন্ধান করেছেন, শামসুর রহমানেরও অধিকাংশ কবিতার মধ্যে আমরা সেই বিষয়টা লক্ষ্য করি। আর শামসুর রহমানের লেখার বিষয়বস্তু এবং তার মূল্যবোধ প্রধানত ছিল ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এর সাথে অন্তরঙ্গভাবে জড়িত হয়েছে পারিপার্শ্ব সমাজ ও সমর সজ্ঞানতা। এই বিষয়গুলো তার লেখার মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা বিষয় তার লেখার মধ্যে যেটা এসেছে, তিনি সারা জীবন ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। এই বিষয়গুলো তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তার কবিতার মধ্যে আরও যে বিষয়টা যে বিষয়গুলো এসেছে সেগুলো হচ্ছে, তিনি মানে বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম, এই বিষয়গুলো তার কবিতায় সার্থকভাবে ফুটে উঠেছে। এছাড়াও তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্যও সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা, চিত্রকল্প এসব ক্ষেত্রে তিনি ছিলেন প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে তিনি শহরকেন্দ্রিক ছিলেন। আর শামসুর রহমান তার সৃষ্টিময়তার যে জগৎ, অর্থাৎ তার কবিতার যে জগৎ, সেই জগৎকে তিনি বলেছেন স্বপ্নহাস। একজন কবির সৃষ্টির জগতের যে বিষয়কর তাৎপর্য, মানে বিষয়কর যে তাৎপর্য, সেটা তার শামসুর রহমানের প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তো শামসুর রহমান সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করলাম। তিনি যে শুধু কাব্য লিখেছেন বা কবিতা লিখেছেন তাই কিন্তু নয়, তিনি কিন্তু উপন্যাসও লিখেছেন। তার উপন্যাস হচ্ছে অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এলোসে অবেলায়, এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়াও তিনি প্রবন্ধ লিখেছেন, তার প্রবন্ধ গ্রন্থ আমৃত্যু, তার জীবনানন্দ, তিনি অনুবাদ গ্রন্থ লিখেছেন,
অনুবাদ গ্রন্থ হচ্ছে ফ্রস্টের কবিতা হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ। আর তিনি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমানের অপ্রকাশিত কবিতা। শামসুর রহমান তার লেখার উল্লেখযোগ্য মানে তার উপন্যাস, শিশু সাহিত্য এবং অনুবাদ কর্মের জন্য অনুবাদ কর্মে যে অবদান রেখেছেন তার জন্য তিনি অনেক পুরস্কারও লাভ করেছেন। তিনি আদমজী পুরস্কার লাভ করেছেন, এটা তিনি পেয়েছেন 1963 সালে। বাংলা একাডেমি পুরস্কার, এটা তিনি পেয়েছেন 1969 সালে। একুশে পদক 1977 সালে। আর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি 1991 সালে। আমরা শামসুর রহমান সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম, এখন আমরা কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, কবিতার নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এই কবিতার মধ্যে আসলে কি বোঝানো হচ্ছে। কবিতার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। তার আগে আমরা শিখন ফলটা একটু দেখে নেব যে এই কবিতাটা পড়ে আমরা কি কি শিখতে পারবো। 1969 খ্রিস্টাব্দের গণ আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে পারবো। শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের ক্রুদ্ধ প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। আবার কবির যে দেশত্ববোধের চেতনা, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। নব আঙ্গিকে একুশের চেতনার উজ্জীবন আমরা দেখতে পাবো। এখন আমরা মূল কবিতায় চলে যাই। মূল কবিতাটা তোমরা প্রত্যেকেই তোমাদের বইটা কাছে রাখো, কারণ আমি প্রত্যেকটা লাইন তো এখানে তুলে দিইনি, গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি আলোচনা করব, আর বাকি লাইনগুলো আমি মুখে কথা বলবো, আর গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে স্লাইডে দেওয়া আছে। ফেব্রুয়ারি 1969, নাম শুনে আমরা বুঝতে পারছি যে 1969-এর যে গণ অভ্যুত্থান সেই বিষয়টাই এখানে আলোচিত হয়েছে। এখন আমি কবিতাটা আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু বলে নিই যে 1969-এর যে গণ অভ্যুত্থান এটা কেন হয়েছিল। 1952 সালে যে ঐতিহাসিক ভাষা আন্দোলন, এর ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে ধীরে ধীরে ঔপনিবেশিক শোষণ শাসন এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে ওঠে এবং 1969-এ ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয়। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত 6 দফা এবং ছাত্রদের 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। এবং এই আন্দোলনে পুলিশের গুলিতে যারা মারা যান তারা হচ্ছেন আসাদুজ্জামান, মতিউর ও ডক্টর শামসুজ্জোহা। এরা 1969-এ জীবন দিয়েছিলেন। এখন আমরা কবিতাটা আলোচনা করব। কবিতাটার প্রথম লাইন দেখো, বইয়ে খেয়াল করো, আর তোমাদের এখানে এই কবিতাটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এই কবিতার আগে আরও কিছু লাইন ছিল যে মানুষ একত্রিত হচ্ছে, কেন তারা একত্রিত হচ্ছে, এখানে তো কোনো সার্কাস হচ্ছে না, এখানে কোনো নাটক হচ্ছে না, তাহলে কেন মানুষ এসেছে, এরকম কিছু লাইন, যে বঙ্গবন্ধুর ডাকে সবাই একত্রিত হয়েছে, এই ধরনের কিছু বিষয় ছিল। তারপরে আমরা তোমাদের বইয়ে যেটা আছে সেটা আমরা আলোচনা করছি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। কবি এখানে বলছেন যে কৃষ্ণচূড়া ফুলটা আবার ফুটেছে। কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে? বসন্তকালে। আমরা জানি ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল, তাই না? আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটা হচ্ছে বাংলার 8ই ফাল্গুন। তো 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যেরকম মানুষ জীবন দিয়েছিল ভাষার জন্য, সেই সময়টাকেই কবি এখানে স্মরণ করছেন। আমরা এই কবিতার মধ্যে তিনটা সময়কে দেখতে পাবো। একটা সময়কে অতীত হিসাবে দেখানো হয়েছে, একটা সময়কে বর্তমান হিসাবে দেখানো হয়েছে, আর একটা সময়কে ভবিষ্যৎ হিসাবে দেখানো হয়েছে। এখানে অতীত হিসাবে দেখানো হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে, বর্তমান হিসাবে দেখানো হয়েছে 1969 সালকে, আর ভবিষ্যৎ হিসাবে দেখানো হয়েছে 1971 সালকে। তো দেখো, কবি এখানে সেই কথাই বলছেন যে আবার কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। এই কৃষ্ণচূড়া ফুল কখন ফুটেছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ফুটেছিল। সেই ফুলটা আবার ফুটেছে। কখন ফুটেছে? 1969 সালের ফেব্রুয়ারি মাসে আবার ফুটেছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। কবি বলছেন, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই বা যখন মিছিলে যাই,
তখন আমার কাছে মনে হয়, এই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে মনে হয় এগুলো ফুল নয়, এগুলো শহীদের ঝলকিত রক্ত। অর্থাৎ কোন শহীদের? সেই ভাষা শহীদদের। ভাষা শহীদ কারা? সালাম, রফিক, জব্বার, যাদেরকে আমরা মানে নাম না জানা আরও অনেকেই, কিন্তু এদের নামই প্রথমে উঠে আসে। এনারা হচ্ছেন ভাষা শহীদ। তাদের রক্তের কথা আমাদেরকে এই কৃষ্ণচূড়া ফুলটা স্মরণ করিয়ে দেয়। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। দেখো স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। অর্থাৎ একুশে ফেব্রুয়ারিতে যে আমরা আমাদের শরীর থেকে, যারা ভাষা শহীদ তাদের শরীর থেকে যে রক্ত ঝরেছে, কেন ঝরেছে? ভাষার জন্য, দেশের জন্য, ভালোবাসার কারণে। আর এই দেশের প্রতি ভালোবাসা বা ভাষার প্রতি ভালোবাসা কেন আসে? মানুষের চেতনাগত কারণেই আসে। সেই কারণেই কবি এখানে বলেছেন যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। আমরা পরের স্লাইডে যাই, খেয়াল করো এখানে যে শহীদের ঝলকিত রক্তে বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর, মানে সেই সময়টাকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। ফেব্রুয়ারি 1969-এ যারা জীবন দিয়েছিল, আর মানে 1952 সালে যারা জীবন দিয়েছিল, দেখো শহীদ আবুল বরকত, শহীদ আবদুল জব্বার, শহীদ রফিক উদ্দিন, শহীদ শফি উদ্দিন, তাদের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই শহীদদের রক্তেরই যে রক্ত এবং সেই স্মৃতিটাকেই কবি স্মরণ করেছেন। দেখো পরের লাইন, এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। কবি বলছেন যে রঙের বিপরীত আরেকটা রং আছে। আমরা যে ভাষার জন্য জীবন দিয়েছি, তখন মানে ভাষা শহীদদের শরীর থেকে যে রক্ত ঝরেছে, সে রঙের বিপরীত আরেকটা রং আছে। যে রং কারা সৃষ্টি করে? সন্ত্রাসীরা সৃষ্টি করে। সেই সন্ত্রাসী কারা? পাকিস্তানি হানাদার বাহিনীরা এবং আমাদের দেশের কিছু রাজাকারগণ। তারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় আমাদের দেশে এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। এখন সে রঙে ছেয়ে গেছে পদঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। বলছে যে আমাদের সারা দেশে ঘাতকরা অশুভ আস্তানা গেড়েছে, তারা আমাদের দেশটা, পুরো দেশটাকে ছেয়ে নিয়েছে। আমি আর আমারই মতো বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়। কবি বলছেন আমি এবং আমার মতো আরও অনেক মানুষ প্রতিনিয়ত এই ঘাতকের আস্তানায় তারা অত্যাচারের শিকার হচ্ছে। কেউ মরা, আদমরা কেউ, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। বলছে যে এই ঘাতকের আস্তানার মধ্যে, অর্থাৎ আমাদের সারা দেশটাকে যেহেতু ঘাতকরা চেয়ে নিয়েছে, এখানে কাউকে মেরে ফেলা হচ্ছে, কারো উপরে নির্যাতন করা হচ্ছে, আদমরা অবস্থায় কেউ বেঁচে আছে এবং কেউ বা ভীষণ জেদি, তারা দারুণ বিপ্লবে ফেটে পড়ছে। এই যে যারা দারুণ বিপ্লবে ফেটে পড়েছিল, যারা মুক্তিযোদ্ধা, যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। তারা যদি বিপ্লবী হয়ে না উঠতেন, তাহলে হয়তো বা আজকে আমরা আমাদের এই স্বাধীনতা পেতাম না। চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। এই কথার অর্থটা হচ্ছে মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। প্রতিনিয়ত মানুষের ভিতরে যে মানবিকতা ছিল, সুন্দর ও কল্যাণের জগৎ ছিল, সেটা প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। বুঝি তাই 1969-এও সালাম নামে রাজপথে সৈন্য তুলে ফ্ল্যাগ। বলছে সেই কারণেই ভাষা আন্দোলনের পর থেকে হানাদার বাহিনীদের অত্যাচার ক্রমে ক্রমে বাড়তেই থাকে। তাই 1969-এ এসে আবারও এদেশের মানুষ সংগ্রামী হয়ে ওঠে। দেখো এখানে সালামের নাম কবি উল্লেখ করেছেন, এই সালামকে ভাষা শহীদ। সালামের মতোই আরেকজন 1969-এ এসে আবার রাজপথে নেমেছে, যে গণতন্ত্রের দেখো একজনের পিঠে লেখা আছে গণতন্ত্র মুক্তিপাক, অর্থাৎ গণতন্ত্রের কথা তিনি বলেছেন, শূন্যে ফ্ল্যাগটা তুলে ধরেছেন। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। বলছে যে সেই সালাম, বরকত এদের মতোই 1969-এ এসে আবার কেউ কেউ সংগ্রামী হয়ে উঠেছে। তারা কে? তারা হচ্ছে আসাদুজ্জামান, মতিউর, শামসুজ্জোহা। তাদের চোখে আজ আলোচিত ঢাকা,
তারা ঢাকাকে নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন সংগ্রামের কথা চিন্তা করছেন। তাদের মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে আমাদের বাংলাদেশ। পাকিস্তানিরা যখন আমাদের দেশ শাসন শোষণ করে, তখন পাকিস্তানকে তারা পশ্চিম পাকিস্তান বলতো, আমাদের বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলতো। এই পূর্ব বাংলাটাকেই কবি বলছেন তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই সাধারণ জনসাধারণ, বলছে জনসাধারণ যারা আমরা, মানে আম জনতা যারা, আমরা সবাই রাজপথে দেখলাম। কি দেখলাম? দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে কারো উচ্চারণে। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। বলছে যে এই যে সালামের হাত থেকে যেরকম সে সময় তার ফ্ল্যাগটা পড়ে গিয়েছিল, বুক থেকে যেরকম রক্ত ঝরেছিল, সেই রক্তটাকে বর্ণমালার সাথে কবি তুলনা করেছেন। আমরা 1969-এ এসেও সেই একই জিনিসই দেখলাম, যে আবারও পুলিশ গুলি বর্ষণ করছে, আবারও কিন্তু বীরের বুক থেকে রক্ত ঝরছে। আর সেই সময় 1952 সালে দুঃখিনী মায়ের চোখ দিয়ে যে অশ্রু ঝরেছিল, 1969-এ এসেও কিন্তু এই দুঃখিনী মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিন্তু তারপরেও সাধারণ জনগণ এবং দুঃখিনী মা, বীরের মায়েরা, তারা এক ধরনের আশায় তাদের বুক বেঁধেছে। সেই লাইনটা এখন আমি আলোচনা করব। ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়, অর্থাৎ হৃদয়ের একটা চিরহরিৎ একটা জায়গা, সবুজ জায়গা, সেখানে একটা আশার ফুল ফুটেছে। এই আশার ফুল বলতে কিন্তু এটাকে মুক্তি বা স্বাধীনতার কথা, মানে এই ফুলটার তুলনা করা হয়েছে মুক্তির সাথে, স্বাধীনতার সাথে এবং বাংলা ভাষার সাথে। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে ও দুঃখের ছায়ায়। বলছে যে সেই আশা থেকে, সেই মুক্তির চিন্তা থেকে, স্বাধীনতার চিন্তা থেকে আমাদের প্রাণ, সাধারণ মানুষের প্রাণ, এবং এই ভাষা শহীদ বলো আর 1969-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আসাদুজ্জামান, শামসুজ্জোহা, এদের মায়ের প্রাণ ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে। কিভাবে শিহরিত হচ্ছে? মায়েরা বা সাধারণ জনগণরা মনে করছেন যে এত রক্তের বিনিময়ে হলেও হয়তো আমরা স্বাধীনতা পাব। যখন সেটা মনে করছেন, তখন তাদের মনে এক ধরনের আনন্দের ঝলক দেখা দিচ্ছে। আবার অনেক সময় তারা মনে করছেন হয়তো স্বাধীনতা নাও পেতে পারি। যখন এটা মনে করছেন, তখন তাদের মন দুঃখের ছায়ায় ভেসে যাচ্ছে। এটার একটা কারণ আছে, কারণ কবি যখন, শামসুর রহমান যখন এই কবিতাটা লিখেছেন, তার এই কবিতাটা নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি 1970 সালে কবিতাটা লিখেছিলেন, আর আমরা স্বাধীনতা পেয়েছি 1971 সালে। তখন তিনি নিজেও জানতেন না স্বাধীনতাটা আমরা পাবো কি পাবো না। তাহলে দেখো এখানে 1971 সালটা কি ভবিষ্যৎ। তাহলে এখানে আমরা তিনটা কালের কথা দেখতে পাচ্ছি। 1969-ই এখানে মেন বিষয়, 1969-এ যে সংগ্রাম, সেই সংগ্রামের পেছনে অনুপ্রেরণা যেটা দিয়েছে 1952 সাল, সেই সালটাকে স্মরণ করা হচ্ছে, এবং সেই সংগ্রামের বিনিময়ে পরবর্তীতে আমরা কি পাচ্ছি, 1971 সাল পাচ্ছি। এবং সেই 1971 সালে মুক্তিযুদ্ধের ফলে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এবং সেটার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি এবং ভালো আছি। তাহলে আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। দেখো বাড়ির কাজ, কবি পরিচিতি, শব্দার্থ ও টিকা, আর পাঠ পরিচিতি, এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে। এগুলো পড়লেই আশা করি তোমরা কবিতাটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।